আপনাদের লেখাটা আছে না লেখাটাকে স্বাভাবিক করে ফেলা স্বাভাবিক বলতে ওই ক্যাপিটালে ই স্কোয়ার্ড করে ফেলা তাহলে তো আমরা যেরকম লিখি সেরকম হয়ে গেল তাই না আচ্ছা এটা হচ্ছে না এটা আমাদেরকে আলাদা সিলেক্ট করতে হবে অথবা মুছে দিতে হবে সমস্যা নাই আচ্ছা হয়েছে এখন আমরা যেটা করব কালার চেঞ্জ করা শিখব সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন আর বুঝেন দেখেন আমাদের বইতে যে কালার আছে বইয়ের লেখার কালার কি কালো কালো কেন কালো মানে বইয়ের লেখার কালার কেন কালো কারণ হচ্ছে পেজ সাদা তাই তাই তো এখন পেজ যদি কালো হতো তাহলে লেখা সাদা হলো লেখাটা বোঝা যেত তাই না এখানে মূল বিষয়টা হলো যে সাদা কালো বিষয় না বিষয়টা হলো যে যে জিনিসটা আছে এর বিপরীত যেটা আপনার লেখাটা স্পষ্ট বোঝা যায় ঘটনা কিন্তু এটা যে আপনার লেখাটা যদি স্পষ্ট বোঝা যায় এই জন্য যেটা আছে তার বিপরীত এটা হচ্ছে মূল ঘটনা এখন আমাদের খাতা কলম বা আমরা যেগুলো বস্তুগতভাবে ব্যবহার করি এইগুলো তো আসলে ইচ্ছা করলে চেঞ্জ করা যায় না একটা কাজ আমি করছি ইচ্ছা করলে চেঞ্জ করা যায় না কিন্তু কম্পিউটার যখন একটা কাজ করে তখন যদি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে চেঞ্জ করা যায় সেজন্য বইয়ের যে লেখা এবং যে কালার এটা যেরকম নিয়ম নীতি আছে যেটা করতে হবে আপনি এখানে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারেন এখানে ওই নিয়ম নীতি না থাকলে হবে তো সর্বপ্রথম আমরা যেটা করবো ফন্ট কালার চেঞ্জ করা শিখবো ফন্ট কালার বলতে লেখার কালার এখন লেখার কালার আমার কি কালার আছে এখানে কালো তো আমি যদি চাই এটাকে এই যে এ না এই এ ডান পাশে যে তীর এই তীরে ক্লিক করলে অনেক কালার আছে এখান থেকে আপনি একটা ইচ্ছা মতো কালার এখানে দিতে পারেন আপনার যেই কালার খুশি আপনি সেই কালার এখানে ব্যবহার করতে পারেন এখন আমি বলবো যে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখান থেকে চার পাঁচটা কালার করে করে ফেলা ইচ্ছা মতো যে চার পাঁচটা লেখা আছে না ইচ্ছা মতো চার পাঁচটা কালার করে ফেলা আমি আমার ইচ্ছা মতো করতেছি আপনি আপনাদের ইচ্ছা মতো করেন এরপর কাজ আছে একে করেন এরপর দেখাচ্ছি কোনো বাধ্যবাধকতা নেই যার যেটা খুশি সে সেটা করে সিলেক্ট করে ওই তীরে ক্লিক করবেন যে কালারটা পছন্দ হয় ক্লিক করবেন এটা কঠিন কিছু না এটা করেন এরপর এরপর আমাকে কাজ করতে এর পরবর্তী অপশন যেটা সেটা হচ্ছে হাইলাইট করা এখন হাইলাইট কালার কোনটা ব্যবহার করতে হবে একটু বুঝে নেন দেখেন দোকানে আপনার বই লেখা মার্ক করার জন্য একটা কোটা মার্কার কিনতে বলছে এটা কি কালারের হয় কি কালারের হয় যেটাকে হাইলাইটার বলে হাইলাইট মার্কার টিয়া কালার হয় হলুদ কালার হয় বেশিরভাগ এই দুটা কালারই বেশি হয় এছাড়া অন্য অন্য কালার আছে তবে এই দুটা কালার বেশি হয় কেন বেশি হয় জানেন আপনার ওই যে কালো লেখাটা না এই কালো লেখাটা বইয়ের যে কালো লেখা এই লেখাটা এই যে বাম পাশে যেটা কালো হাইলাইট কালার আপনি যদি হলুদ দেন দেখুন হলুদ আর ওই টিয়া কালারের উপর ভোটে ভালো অর্থাৎ বিপরীত কালার এই জন্য ওই দুইটা কালার কিনতে বেশি ভালো আছে তো আপনি এখান থেকে এটা যে বিপরীত কালার দিয়ে এটাকে একটু চক থেকে বা দেখা মতো করতে পারেন এখন আসেন এখানে আছে হলুদ এটাকে কি দিলে পড়বে কালো দিলে পড়বে সম্ভবত দেখি হ্যাঁ কালো দিলে পড়ছে এরপরে আছে এই কালার দিন কোনটা দিলে ভালো দেখা যায় এটা দিলে মোটামুটি আসছে এখন আপনারা যে যে কালারগুলো করছেন তার অপোজিট কিছু কালার খুঁজে বের করেন করে ওইটাকে সেভাবে একটু কালার করেন দেখি কার কাছে কোনটা ভালো মনে হয় আমি কিন্তু আন্দাজে করতে চাই আমার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না যে এটা করতে হবে এই দেখেন আমি পাঁচ টাকা পাঁচ প্রকার কালার করছি ফন্টে যে কালার করছিলাম তার অপোজিট কালার দেওয়ার চেষ্টা করছি যেন আমার লেখাগুলো ফোটে তো ফন্টকে যে কালার করতে হয় এটা বলা হচ্ছে ফন্ট কালার আর এই ফন্টকে হাইলাইট করার জন্য যে কালার করতে হয় এটার নাম আছে টেক্সট হাইলাইট কালার